দুর্দিনের সাথে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ভাইফোঁটা দিল জলপাইগুড়ির নিষিদ্ধ পল্লীর মহিলারা। সোমবার ভাইফোঁটার মধ্যে দিয়ে সম্মান জানায় পতিতা পল্লীর দিদিরা। এমন সম্মান পেয়ে আপ্লুত গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এরকম রোজগারহীন হয়ে পড়েছিল জলপাইগুড়ির নিষিদ্ধ পল্লীর কয়েকশো মহিলা। ওই সময় তাদের পাশে থেকে বরাবরই সহযোগিতার হাত বাড়ি দিয়েছিল গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রায় 400 মহিলা যৌনকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী সহ বিভিন্ন জিনিস দিয়ে তাদের সহযোগিতা করেছিল। দুর্দিনের সময় সাহায্যের হাত বাড়ি দেওয়ায় সেই ভাইদের ভুলতে পারেনি জলপাইগুড়ির নিষিদ্ধ পল্লীর মহিলারা। সোমবার আনুষ্ঠানিকভাবে ভাইফোঁটা দিয়ে জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সমস্ত সদস্যদের ভাইফোঁটা দিয়ে সম্মান জানায় পতিতা পল্লীর দিদিরা। এমন সম্মান পেয়ে খুশি প্রকাশ করেছেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। সেরা পাপ্পি, ছোটবেলা থেকে তো ভাইফোঁটা নিচ্ছিলাম, তো এই ভাইফোঁটা স্মরণীয় একটি ভাইফোঁটা যে আজকে গ্রিন জলপাইগুড়ি হিসেবে রেড লাইট এরিয়ার দিদিরা আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমরা এসেছি ভাইফোঁটা নিতে। এটা সত্যি আমাদের কাছে মানে খুব জীবনের সেরা অনুভূতির মধ্যে একটা। কি হলো এখানে, কি হলো আজকে দিদিরা ভাইফোঁটা দিল আমাদের? গ্রিন জলপাইগুড়ি কর্মকর্তাদেরকে ভাইফোঁটা দেওয়ার সাথে সাথে মিষ্টিমুখ করালো এবং এই অল্প সময়ের মধ্যে আমাদের যে অনুভূতিটা সেটা ভাষায় ব্যক্ত করার মতো নেই। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ তাদের কাছে, দিদিদের কাছে। আমরা অনেকগুলো দিদি পেলাম আজকে। দিদিরা ভালো থাকো, কিছু কামনা করি। আজকে ভাইফোঁটা দিচ্ছি। কাদের কি ব্যাপার? করোনার সময় আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল যে ভাইরা, তার মধ্যে এই কি গ্রিন জলপাইগুড়ি এসে দাঁড়িয়েছিল, তাদেরকেই ভাইফোঁটাটা দিচ্ছি। মানে তাদেরকে মনে হলো তারা ভালো কাজ করেছে, তাই জন্য ভাইফোঁটা দিয়ে তাদের সাথে আমরা সম্পর্কটা বজায় রাখতেছি। তা আমাদের এখানে এসে ভাইফোঁটা নিল, হ্যাঁ, তাই জন্য আমাদের ভালো লাগছে, তাই জন্য আমরা ভাইফোঁটা দিয়ে ভাইদেরকে মিষ্টিমুখ করছি। আমাদের খুব ভালো লাগছে এরকম মানে ভাই হিসেবে পেয়ে, কারণ আমরা কোনোদিনই ভাই হিসেবে কাউকে পাইনি, আর আমার জীবনের তো এটা ফার্স্ট ভাইফোঁটা। কোনোদিন কাউকে ভাই ফোঁটা দেইনি, এই ভাই হিসেবে এদের কাছে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আশা করেছিলেন আজকের দিনে ওনারা এসে? না 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 না, এইভাবে আশা করিনি যে এই অঙ্কুর দাদের এরকম কাছে পাবো ভাই হিসেবে। তো খুব ভালো লাগছে আমাদের।